ভাবে কথা বলো না তো আগে চলো তারপরে বুঝবে তুমি সব পাগলামি না তুমি করো সব বাস 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 ভাবি বলো তো তোমার সামনে কে বসা তোমার বয়ফ্রেন্ড কখন এসেছিস ও মাই গড ভাবি তোমরা বসো আমি চায়ের ব্যবস্থা করছি কেমন আছিস তুই বাবা মা ভাই জান কেমন আছে ভালো আছে আপু তোর সাথে না আমি একটা জরুরি কথা বলতে এসেছি কি হয়েছে রে না সবাই নিষেধ করেছিল তোকে জানাতে কিন্তু আমার কাছে মনে হচ্ছে তোকে জানানো উচিত খারাপ কিছু কিছুটা খারাপ তাহলে না তুই বরং খেয়ে নে খারাপ খবর শোনার পরে যদি তোকে আমি কিছু না খাওয়াতে পারি আমি কিছু খাবো না মানে হয়েছে কি ভাইয়ার বিয়েটা নিয়ে একটু ঝামেলা হয়ে গেছে ঝামেলা ভাবি কি মানা করে দিয়েছে না ভাবি না করেনি মানে ভাইয়ার চাকরিটা না গত 4 মাস ধরে নেই 4 মাস আগেই সাসপেন্ড করা হয়েছে তাকে আর ভাইয়া কিছুই বুঝতে দেয়নি তুই একটু বস হ্যাঁ আমি আসছি আমার চাকরি নাই আঁখি চাকরি করে কাজেই বেকার ছেলের সাকার বন্ধুর সামনে যেতে তোমাদের অস্বস্তি হচ্ছিল তাই না মা বন্ধু কে তোর বন্ধু দেখো মা কথা ঘুরাবে না আখির সাথে বিয়ে দেবে বলে যে ভাবছো তার মানে কর্মজীবী হবু বৌমার সামনে যেতে তোমাদের লজ্জা হচ্ছিল রাইট হ্যাঁ তো তো আর কি তোমাদের যে কি বলবো বুঝে উঠতে পারছি না কিছু বলতে হবে না তুই তোর কাজে যা কাজ থাকলে না কাজে যাব তোমাদের বেকার ছেলের সামনে আসতে বোধহয় লজ্জা করে তাই না বাবা একটা চর দেব তোকে আমি এরকম একটা কথা তুই বলতে পারলি বাবা সরি সরি বাবা তুই যাই বলিস না কেন বাবা আমরা তো একটা সমাজে বাস করি সমাজের কিছু রীতিনীতি আমাদের মানতে হয় এখনো পর্যন্ত তোদের বিয়ে হয়নি তোর চাকরি নেই এই অবস্থায় তোর বাবা মা হয়ে ওই মেয়েটার সামনে যাওয়ার মানে কি বুঝিস কি মানে মা দ্বারস্থ কি বলছো না মা আমার মাথায় কিছু ঢুকছে ওই যে বললাম না তুই কিছুই বুঝতে পারবি না শোন বাবার কাছে যা গিয়ে বাবাকে সরি বলে আই যা